আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। স্টপ টর্চার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকের পর্বের যে ভিডিও, সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে যে উত্তরাধিকার সম্পত্তি যদি অন্য শরিকরা 100 বছর পর্যন্ত যদি ভোগ দখলে থাকে, তাহলে বঞ্চিত ওয়ারিশদের সম্পত্তি 100 বছর পরে হলেও ছেড়ে দিতে হবে। এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি দেখার পরে যদি আপনাদের ভালো লাগে, মন চায়, লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে, আমাদের পরিবারের সদস্য হতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক শ্রোতা, চলে যাচ্ছে মূল বিষয়ের উপরে। বিষয়টি ছিল উত্তরাধিকার সম্পত্তি। এই উত্তরাধিকার সম্পত্তি নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন। অনেক ভাই বন্ধুরা দেশে এবং প্রবাসে বসে যারা প্রতিনিয়ত এই চ্যানেলের প্রতিটি ভিডিও দেখেন, তাদের মধ্য থেকে অনেকেই জানিয়েছেন উত্তরাধিকার সম্পত্তি নিয়ে অনেক সমস্যার কথা। তাই সকল সমস্যা নিয়ে আজকের ভিডিওটি সাজানো। মূল কথা হচ্ছে উত্তরাধিকার সম্পত্তি। এই উত্তরাধিকার সম্পত্তি নিয়ে কথা বলতে গেলে সর্বপ্রথম চলে যেতে হবে মৃত ব্যক্তির কাছে। হয়তো বা বাবার মৃত্যুর পরে বা মায়ের মৃত্যুর পরে উত্তরাধিকার সৃষ্টি হয়, এবং উত্তরাধিকার সৃষ্টি হওয়ার পরে যেই সকল ওয়ারিশা থাকে, সেই সকল ওয়ারিশা কিন্তু এই মৃত ব্যক্তির যে সম্পত্তি রেখে যায়, সেই সম্পত্তির মালিকানা অর্জন করার সর্বোচ্চ অধিকার হয়ে থাকে বা ক্ষমতা রাখে তারা। কিন্তু এই উত্তরাধিকার সম্পত্তি থেকে যদি কোনো ব্যক্তি নিজে সকল সম্পত্তি ভোগ দখলে থাকে, অন্য ওয়ারিশকে বঞ্চিত করে, সে হতে পারে ভাই, হতে পারে বোন, বা মায়ের সম্পত্তি বাবার সম্পত্তি এভাবে জোর জবর দখল করে রেখেছে ও অন্য ওয়ারিশদেরকে সেই সম্পত্তি দিচ্ছে না, এরকম অনেকেই আছে। আবার অনেক সময় দেখা যায় যে উত্তরাধিকার সম্পত্তি যেটা পাওয়া গেছে হিসাব থেকে বেশি, অর্থাৎ আপনি যে সম্পত্তিটুকু আপনার পাওয়ার কথা, দেখা গেছে 10% জমি পাওয়ার কথা, সেখানে আপনি আপনার নিজের সম্পত্তি গোপনে আপনার স্ত্রীর নামে হেবা করে রেখেছেন, আবার আপনি প্রকাশ্যে অন্য আর একজনের সম্পত্তি, অর্থাৎ অন্য ওয়ারিশের সম্পত্তি, ভাইয়ের বা বোনের সম্পত্তি জোর জবর দখল করে রেখেছেন। এই যে বিষয়গুলি, এই বিষয়গুলিতে যারা জড়িত আছেন তাদের সম্পত্তি 100 বছর পরে হলেও ছেড়ে দিতে হবে। এখানে দুইটি বিষয় নিয়ে আলোচনা করব। একটি বিষয় হচ্ছে বর্তমান অদ্য পর্যন্ত কিন্তু তামাদি আইনের 28 ধারা, যেটি বলা হয়েছে দখল সত্ত্ব আইন, যেটি যে 12 বছর পর্যন্ত যদি কোনো ব্যক্তি প্রকাশ্যে জমির মালিকের সামনে যদি জমি ভোগ দখলে থাকে আর জমির প্রকৃত মালিক যদি সেটি কোনো আইনি ব্যবস্থা না নেয়, কোনো মামলা মকদ্দমা না নেয়, তাহলে সেই জমির মালিকানার চেয়ে কিন্তু আদালতে তিনি আবেদন করতে পারেন। এখন সেই আইনও যদি বলবৎ থাকে, মানে উদাহরণস্বরূপ বলতেছি, যদি সেই আইনও বলবৎ থাকে, তাহলেও 100 বছর পরে হলেও সেই সম্পত্তি ছেড়ে দিতে হবে। কারণ হচ্ছে তামাদি আইনের 28 ধারা, এটি কিন্তু ওয়ারিশি সম্পত্তিতে যদি কোনো ব্যক্তি তার সেই উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি যদি অন্য ওয়ারিশা যদি সেটি ভোগ দখলে থাকে, তাহলে যেই ব্যক্তি বঞ্চিত হয়েছে তিনি কিন্তু দখলচ্যুত নন। কারণ এই জন্যই দখলচ্যুত নন, কারণ এই সম্পত্তিটা হচ্ছে বাবার অথবা মায়ের, সেখানে অন্য ভাইরা দখলে আছে, মানে যিনি বঞ্চিত তিনিও দখলে আছেন। এই সম্পত্তিতে সেই তামাদি আইন প্রযোজ্য হবে না। আবার নতুন যে আইন আসছে সেই আইনেও কিন্তু বলা হয়েছে যে তামাদি আইন সেই 28 ধারা যদি উঠে যায়, তামাদি আইনের 28 ধারা সেটি যদি উঠে যায় অর্থাৎ বিলুপ্ত হয়ে যায়, তাহলে তো কোনো কথাই নেই যে সম্পত্তি ছেড়ে দিতে হবে। 100% যে বন্টননামা সেটি কিন্তু ডিজিটালাইজ হয়ে যাচ্ছে, যে অটোতে কিন্তু হিসাব মোতাবেক সম্পত্তি বন্টন হয়ে যাবে। আবার যেটি হচ্ছে যে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি আপোষ বন্টননামা করতে হবে, একজন ওয়ারিশও যদি অনুপস্থিত থাকে তাহলেও কিন্তু আপোষ বন্টন করা সম্ভব হবে না। তাহলে এই আপোষ বন্টন করে তারপর হচ্ছে জমির মালিকানা অর্জন করতে হবে। তো এই যে আইনি যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে বাদ দিয়ে নিজেরা ইচ্ছা মতো পেশী শক্তির বলে হোক বা ক্ষমতার বলে হোক, যে কোনো বলে বাবার সম্পত্তি ভোগ দখল করে রেখেছে, বোনদেরকে অন্য জায়গায় বিবাহ দেওয়া হয়েছে, বিদায় বোনদের সম্পত্তি দেওয়া হচ্ছে না, কোনো ভাই হারিয়ে গেছে বা কোনো ভাই রাগ করে বাড়ি থেকে চলে গেছে, 20 বছর পরে ফেরত আসছে, তাকে সে বাড়িতে উঠতে দেওয়া হচ্ছে না, বা
কোনো ভাই দেখা গেছে দূর দূরান্ত চাকরি করতে গেছে, সেখানে বিবাহ শাদী করে সেখানে তার সন্তানরা হয়েছে, সেই ব্যক্তি মারা যাওয়ার পরে তার সন্তানরা সম্পত্তি চাইতে আসছে, চাচারা সম্পত্তি দিচ্ছে না, এই সমস্ত সমস্ত কিছু বাদ দিয়ে উত্তরাধিকার সম্পত্তি 100% দিতে হবে। এটাই হচ্ছে সকল আইনি পরামর্শ। উত্তরাধিকার সম্পত্তি আপনার বঞ্চিত করা যাবে না। আপনি যদি নিজের নামে রেকর্ড করায় নিয়ে থাকেন তাহলেও সেই রেকর্ড কিন্তু সংশোধন হয়ে চলে আসবে। একমাত্র যে ব্যক্তি বঞ্চিত সেই ব্যক্তি যদি দখলদারকে অর্থাৎ তার অন্য ভাইকে বা বোন যিনি দখলে আছে তাকে যদি সাব রেজিস্ট্রার অফিস কর্তৃক যদি কোনো দলিল করে দিয়ে থাকে, হেবা করে দিয়ে থাকে, এরকম যদি বৈধ দলিল থাকে তাহলেই শুধু তিনি নিস্তার পাবেন, না হলে কিন্তু মৌখিক কোনো কথায় আর কাজ হবে না। তাকে কিন্তু শাস্তি পেতে হবে এবং তার জরিমানা গুনতে হবে অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে হবে। এই বিষয়টা মাথায় রাখতে হবে। ওয়ারিশি সম্পত্তি যে স্বত্ব সেটি কখনোই ধ্বংস হয়ে যাবে না, অতীতেও ধ্বংস হয় নাই, বর্তমানেও হবে না, ভবিষ্যতেও হবে না, কারণ এই সম্পত্তির যারা ওয়ারিশ তারা কিন্তু প্রকৃত মালিক নন, মালিক হচ্ছেন সেই মৃত ব্যক্তি, হতে পারে বাবা হতে পারে মা। তাদের সম্পত্তি নিয়ম অনুযায়ী আইন অনুযায়ী তাদের মৃত্যুর পরে এই সকল ওয়ারিশরা সমানভাবে অর্থাৎ আইন মোতাবেক হিসা মোতাবেক যতটুক পাওয়ার কথা তাদেরকে ততটুক সম্পত্তি দিতে হবে। এবং কোনো ব্যক্তি যদি বলে মৌখিকভাবে যে আমার ভাই আমাকে বলে গেছে এই সম্পত্তি আমাকে দান করে দিয়ে গেছে বা আমাকে সেটি না দাবিপত্র দিয়ে গেছে, কোনো কিছু যদি বলে এই অজুহাত কিন্তু কাজে লাগবে না। এই বিষয়টা নিয়ে অনেকেই জানতে চেয়েছিলেন যে আমি যখন আমার বাবার সম্পত্তি চাইতে যাই চাচারা বলে তোমার বাবা আমাদেরকে দিয়ে গেছে কিন্তু কোনো কাগজপত্র দেখাইতে পারতেছে না, বলতেছে মৌখিকভাবে দিয়ে গেছে। এই মৌখিক কোনো দান, মৌখিক কোনো ওসিয়ত, মৌখিক কোনো নাদাবি, এইগুলিতে আর সম্পত্তি খাওয়ার কোনো সুযোগ নেই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী মহোদয়, ভূমি মন্ত্রী মহোদয় স্পষ্টভাবে কিন্তু তিনি বলে দিয়েছেন যে জমির প্রকৃত মালিকানা অর্জন করতে হলে অবশ্যই থাকতে হবে দলিল এবং পাশাপাশি দলিলাদি। এই দলিল এবং দলিলাদি অবশ্যই থাকতে হবে। দলিল হচ্ছে সাব রেজিস্ট্রি অফিস থেকে বৈধ দলিল থাকতে হবে, সেটা হতে পারে সাবকবলা, হতে পারে হেবা, হতে পারে দান, যা কিছু হোক না কেন সাব রেজিস্ট্রার মহোদয়ের বৈধ সিল এবং বৈধ স্বাক্ষরকৃত দলিল থাকতে হবে, যেই দলিলটি রেজিস্ট্রিকৃত। আর সরকারি যে দলিলাতি সেটি হচ্ছে সিএস খতিয়ান থেকে একদম বর্তমান খতিয়ান, রেকর্ড খতিয়ান, যেটি বিআরএস হোক বা আরএস হোক, এই খতিয়ান পর্যন্ত ধারাবাহিকভাবে এই দলিলের সাথে সম্পৃক্ত থাকতে হবে, তাহলে কিন্তু এটি বৈধভাবে ধরা হবে। আর যদি খতিয়ান মূলে মালিকানা হয় তাহলে সেই সিএস খতিয়ান থেকে অদ্য পর্যন্ত প্রত্যেকটি খতিয়ান ধারাবাহিকভাবে থাকতে হবে পূর্বপুরুষের নামে, যে বাবা মারা গেছে বা মা মারা গেছে তাদের নামে একদম সম্পৃক্ত থাকতে হবে, যে পূর্বে থেকে এই সম্পত্তি তারা খতিয়ান মূলে মালিকানা অর্জন করে ভোগ দখলে ছিল। তাই যারা প্রশ্ন করেছিলেন যে ওয়ারিশি সম্পত্তি ভাই দিচ্ছে না বোন দিচ্ছে না, অনেক বোনরা আমাকে প্রশ্ন করেছেন যে ভাইয়ের কাছে গেলে ভাই সম্পত্তি দিতে চায় না, বলে যে আমাকে বাবা লিখে দিয়ে গেছে, মা লিখে দিয়ে গেছে, কিন্তু তারা দলিল দেখাইতে পারে না। এই বিষয়টি যদি হয় তাহলে আপনারা সরাসরি বাবার নাম দিয়ে সরাসরি আপনারা সাব রেজিস্ট্রার অফিসে গিয়ে তল্লাশি দিবেন যে আপনার বাবা কি ভাইকে লিখে দিয়ে গেছে কিনা, অথবা আপনারা তহসিল অফিসে যেয়ে দেখবেন যে বাবার সম্পত্তি কি বাবার নামে আছে নাকি ভাইয়ের নামে চলে গেছে, সেখানেও কিন্তু আপনারা তথ্য পেয়ে যাবেন। এইভাবে যদি আপনারা পান, কাগজপত্র যদি পেয়ে যান যে বাবা দিয়ে গেছে, তাহলে আপনারা কিন্তু আর এটা নিয়ে কোনো মামলা মকদ্দমা গেলে কোনো ফলপুরুষ হবে না, কারণ বাবা যদি তার সম্পত্তি কোনো সন্তানকে দিয়ে যায় বৈধভাবে তাহলে কিন্তু সেটা নিয়ে আর মামলা মকদ্দমা করে কোনো লাভ নাই। আর যদি বাবা না দিয়ে যায় এবং আপনার ভাই বোন কেউ সেই জমি যদি ভোগ দখলে থাকে আর আপনারা চাইতে গেলে যদি মৌখিকভাবে কোনো কথা বলে, তাহলে আপনি কিন্তু সরাসরি একজন বিজ্ঞ আইনজীবী দিয়ে আপনি মকদ্দমা করতে পারেন দেওয়ানি আদালতে। কিভাবে মকদ্দমা করবেন? সরাসরি আপনার জমির, বাবার জমির যে কাগজপত্র আছে সকল কাগজপত্র কিন্তু উত্তোলন করতে হবে, যদি দলিল থাকে দলিল উত্তোলন করতে হবে, এবং প্রত্যেকটি খতিয়ান রেকর্ড খতিয়ান উত্তোলন করতে হবে, এবং এগুলি সরকারের সংশ্লিষ্ট বিভাগে পেয়ে যাবেন, তহসিল অফিস থেকে খোঁজ নিতে পারবেন, উপজেলা ভূমি অফিস থেকে বের করতে পারবেন। কোনো কাগজ যখন পাবেন না তখন ডিসি সাহেবের যে রেকর্ড রুম আছে, ডিসি রেকর্ড রুম, সেখান থেকেও কিন্তু খোঁজ করে আপনারা কাগজ উত্তোলন করতে পারেন। আর দলিলের যে বিষয়টি আছে সেটিও কিন্তু আপনারা সাব রেজিস্ট্রার অফিসে গিয়ে তল্লাশি দিবেন, সেখানে যদি না পাওয়া যায়, মনে করেন 30 বছর 40 বছর হয়ে গেছে,
তাহলেও জেলা ডিসি রেকর্ড রুম যেটা, সেই রেকর্ড রুমের থেকেও কিন্তু আপনারা তল্লাশি দিয়ে আপনারা সেই দলিল বের করতে পারেন। প্রিয় দর্শক শ্রোতা, এইভাবে আপনারা কাগজগুলি সংগ্রহ করবেন এবং পরবর্তীতে আপনারা ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান আছে তার কাছ থেকে একটি ওয়ারিশ কায়েম সনদ নেবেন, যে ওয়ারিশ কায়েম সনদের ভিতরে প্রত্যেকটি ওয়ারিশের নাম থাকবে, কোনো ওয়ারিশের নাম বাদ দেওয়া যাবে না। কোনো ওয়ারিশ যদি মৃত্যুবরণ করে তাহলে ওই মৃত ব্যক্তির নাম লিখে তার যে ওয়ারিশ হয়েছে সেই ওয়ারিশদের নাম, অর্থাৎ মৃত ব্যক্তির যে সন্তানরা আছে তাদের নাম ওয়ারিশ কায়েম সনদে কিন্তু উল্লেখ করতে হবে। করে তারপরে আপনারা যে অ্যাডভোকেট সাহেবের যে মামলাটা করাবেন তার কাছে গেলে তিনি সুন্দরভাবে আপনাদের মকদ্দমাটি করে দেবেন এবং জাজমানটি আশা করি আপনাদের নামে চলে আসবে। এখানে নার্ভাস হওয়ার কোনো কিছু নেই, যে আমি তো জমিতে 20 বছর নেই, আমার বড় ভাই জমি দখলে আছে, তামাদি এনের 28 ধারায় বলা হয়েছে 12 বছরের বেশি বাইরে থাকলে, এটা অন্য জমিতে, কিন্তু এই ওয়ারিশি সম্পত্তিতে কিন্তু এই বিষয়টি বলা নাই। ওয়ারিশি সম্পত্তি উন্মুক্ত, এখানে আপনি যেদিন যাবেন আপনার কাগজপত্র যদি ঠিক থাকে আর আপনি যদি প্রমাণ করাতে পারেন যে মৃত ব্যক্তির আপনি সন্তান বা মৃত ব্যক্তির আপনি ওয়ারিশ, তাহলে অবশ্যই 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 আপনি আপনার সম্পত্তি আপনি ফিরে পাবেন। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা এই ভিডিওটি সুন্দরভাবে বুঝতে পেরেছেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব, আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।